আবার শয়তান আক্রমণ করেছে হযরত ইউনূস আলাইহিস সালামকে। শয়তান বলে এই যে যেভাবে কাফেররা খেপছে আপনারা রক্ষা করেন, বাঁচতে হলে এই নদী পার হয়ে চালু করে যান। হুজুর আপনি যে বয়ান করছেন আর কমিটি পুরা খেয়েছে, এলাকার মানুষ তো আর থাকতেই দিব না, আপনি হঠাৎ বাঁচতে চাইলে এলাকা ছাড়ে ধোকা দিছে শয়তান। এই ধোকা দেওয়ার পরে ইউনূস আলাইহিস সালাম নবীরা কতক্ষণ হিজরত করা তাদের জন্য বৈধ না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে হিজরতের নির্দেশ না আসে, ঠিক কিনা? নির্দেশ আসে না। আল্লাহর নবী মক্কায় নির্যাতিত হয়েছেন, রক্তাক্ত হয়েছে, বেহুশ হয়েছে, কিন্তু নবী আলাইহিস সালাম মক্কা থেকে ততক্ষণ হিজরত করেন নাই, আল্লাহর পক্ষ থেকে ততক্ষণ পর্যন্ত নির্দেশ না এসেছে, ঠিক কিনা? ইউনূস আলাইহিস সালাম রওনা করেছে, আক্রান্ত করেছে, আক্রমণ করেছে কে? আরে বলে না কে, ধোকাটা দিছে কে? সমুদ্রে মাঝামাঝি জাহাজ আর চলে না, অ্যাটাক হয়েছে। এখন নাবিক বলতেছে এমন একজন ব্যক্তি আছে যে তার মালিকের কাছ থেকে না বুঝা পলায়ন করছে, লটারি দাও। এখন লটারিতে ধরা পড়ছে হযরত ইউনূস, কত সুন্দর চেহারার মানুষ, যুগের নবী, মানুষ পায় না এই লোক এরকম পলাইতে পারে না, এর চেহারা দেখলে খারাপ মানুষ বোঝা যায় না, ভালো মানুষ। লটারি এটা বার আবার লটারি, দ্বিতীয়বার হযরত ইউনূস কয় লটারি এটাও চলবে না, আবার লটারি, তৃতীয়বার হযরত ইউনূস এইবার থেকে আল্লাহর কাছে দোয়া করেন, আটলান্টিকের তলদেশ থেকে 12,500 ফিট পানির নিচে এক মাসের বেড়ে ওইটা দেখাইছে আরেকটা, তারপরে আবার রাত, পৃথিবীর সকল মানুষ ঘুমায় আর মাছের পেটের ভেতর থেকে পয়গম্বর ইউনূস, পয়গম্বর ইউনূস আল্লাহর কাছে শয়তানের আক্রমণে যে আক্রান্ত হয়েছে এজন্য আল্লাহর কাছে ক্ষমা চাইছে, সাহায্য চাইছে। আল্লাহ তাআলা এমন সাহায্য করেছেন যে মাছের উপর ফরমান এই ওরে বমি করবে, তবে সমুদ্রের মধ্যে বমি করলে আবার ইউনূস মারা যাবে। আমার ইউনূসকে, আমার ইউনূস ওই যে জাহাজের যে ঘাট থেকে জাহাজে আগমন করেছিল ওখানে নামায় দিয়ে আনতে, ইউনূসের জন্য জাল্লা থেকে জাল্লা পরিমাণ ক্ষতি কোনো ক্ষতি না হয়ে যায়। আল্লাহ জানেন কিয়ামত পর্যন্ত আমার বান্দাদেরকে হযরত ইউনূসের মতো শয়তান আক্রমণ করবে, বাঁচতে কিভাবে? এই জন্য ইউনূস আলাইহিস সালাম যে মেডিসিন ব্যবহার করেছিলেন ওইটা কোরআনে আপনাদের জন্য আমাদের জন্য দান করেছেন। আমরাও যদি আক্রান্ত হয়ে গুনাহ করার পরে আল্লাহর কাছে কবুলিয়ত করলো দোয়া হযরত ইউনূস যা করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, সে আল্লাহ এখনো আছেন না? আছেন। আল্লাহ যেমনি ভাবে হযরত আদমকে মাফ করে দিয়েছিলেন, হযরত ইউনূসকে মাফ করে দিয়া তিনি মুক্ত করে দিয়েছিলেন, তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত শয়তান যত মানুষকে আক্রমণ করে আক্রান্ত করে গুনাহ করাবে, তারপরে আল্লাহর কাছে যখন একটু রুনাজারি করে কাঁদবে তওবা করবে, আল্লাহ তাআলা তাদেরকেও নবীদের সাথে মাফ করে মাসুম বাড়ায় দিবে। আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া রুনাদারি করে আর বলে স্বীকৃতি দেয় আমি আর করব না, নাকের ডগায় পানি পৌঁছানোর আগে আল্লাহ তার সব গুনাহ অল দিবেন, বিড়া দেন, অল দিবেন, অপশন
Allah তাআলা maaf করে দেন সুবহানাল্লাহ আমরা তো ক্ষমা চাই আমরা ক্ষমা চাই কখন একজনের বয়স হলো 85 বছর এখন কয় আল্লাহ আর জিনা করতাম না আপনারা বুঝেন কথা আর জিনা তো 85 বছরের বুড়াই কয় জিনা করতাম না 90 বছরের বুড়াই কয় আল্লাহ ডাকাতি করতাম না আচ্ছা কোন দেখি 85 বছরের বুড়ারা যদি বলে পৃথিবীর সবচেয়ে সুন্দরী কে এনে দিলাম তোমারে 1 কোটি টাকা দিব জিনা করো পারবে না আরে বল না কেন পারবে নব্বই বছরের বুড়াই ডাকাতি করে ও তো জানেই চলে না পালাবে কিভাবে তার মানে হলো তওবা করতে হবে ফিরে আসতে হবে কখন যখন ওই ব্যাটারি ফিউজ হয়ে যায় ওই সময় না ব্যাটারি সতেজ থাকা অবস্থায় ব্যাটারি সতেজ থাকা অবস্থায় এখন তওবা করতে হবে এখন ফিরে আসতে হবে তোমার খবর তা নাই ব্যাটারি ফিউজ হয়ে গেলে তুই অটো ভালো হয়ে যাবে আর ভালো হওয়ার দরকার নেই এটা এমন তওবা কানাই করে আমার চোখের গুণা নাই আমি টিভি দেখি না বুঝেন কানাই বলতেছে আমি আমার চোখের গুণা নাই আমি টিভি দেখি না আচ্ছা বলেন দেখি টিভি দেখার যোগ্যতা কানার আছে আরে বলেন না কেন আছে না আপনি 85 বছরের পড়ার দিনা করার যোগ্যতা আছে না 90 বছরের পড়ার ডাকাতি করার যোগ্যতা আছে না তাহলে এই সব তওবার চার পয়সার দাম নাই এটা হলো ফেরাউনের মতো ফেরাউন কয় লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন মরার সময় এখন তওবা কইরা ইমানদার হয়ে গেছে আল্লাহ কয় আল্লাহ কত আসাইতা কবলু ওয়া কুনতা মিনাল মুসলিমিন তুমি মুসলমান নও তুমি সন্ত্রাসী এখন কইলেও তোর ইমান কবুল নয় 90 বছরের পুরাই জেনা করবে না তওবা করলেও এখন কেউ ধরে গেছে ওই তওবার তার পয়সা দাম নাই কথা বলেন ঠিক ক্ষমতা থাকা অবস্থায় ফিরে আসতে হবে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ আপনি জেনা করব না সুদ খাব না চাঁদা উঠাইব না আল্লাহ মাফ করুন আমিন তারপরে যদি দুঃখ হয়ে যায় এই যে জিন শয়তান আর মানুষ শয়তান থেকে বাঁচার জন্য রাস্তা এটা আর দস্ত শয়তান থেকে বাঁচার জন্য একজন নফসের ডাক্তারের কাছে যেতে হবে হক্কানি তুনাল হক্কানি বুজুর্গ এর নিস্পতে গিয়া নিজের নফসের হাকিকত পরবনা করতে হবে তিনি যে সবক দান করবেন সবক আমল করতে হবে নষ্ট শয়তানের আক্রমণ থেকেও বাঁচতে পারবো আল্লাহ তাআলা আমাদের সকলকে সব রকমের শয়তানের আক্রমণ থেকে আমাদের সকলের আমলকে ঈমানকে হেফাজত করুন সকলে বলে আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রিয় মুসলিম কেরাম আমাদের এক